আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিনটি আবার কিন্তু হচ্ছে সংশোধন করা হয়েছে তো এই সংশোধনের এই পরবর্তিত রুটিন কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচি অনিবার্য কারণে বাতিল করা হল বর্ণিত পরিবর্তিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে সো দেখতে পাচ্ছ পরীক্ষার কোড দুই দুই শূন্য দুই এবং পরীক্ষার আরম্ভের সময় প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল সো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ এই পরিবর্তিত সময়সূচিটি প্রকাশ হয়েছে এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আজকে প্রকাশ করেছে এবং এইখানে যদি রুটিনটা একটু লক্ষ্য করো পরীক্ষা অনুষ্ঠানের পরবর্তিত নতুন তারিখ সো দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তীত পরীক্ষাটি শুরু হবে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার তারিখ বৃহস্পতিবার এবং এই এগারোই জানুয়ারি দু তারিখ বৃহস্পতিবারে তোমাদের বাংলা ইংরেজি আরবি সংস্কৃত এই যে ডিপার্টমেন্টের নামগুলো লেখা আছে যার যে ডিপার্টমেন্ট ঠিক আছে এই যে বিষয় যে যে বিষয় নিয়ে মূলত হচ্ছে অনার্স করতেছ সেই বিষয়ের যেই কোডগুলোর শেষে শূন্য শূন্য সাত আছে অর্থাৎ শূন্য সাত রয়েছে এই সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারিতে এবং চোদ্দোই জানুয়ারি দু তারিখ রবিবারে আরবি সমাজকর্ম মার্কেটিং ফিন্যান্স ব্যাঙ্কিং বিজ্ঞান ব্যবস্থাপনা মনোবিজ্ঞান গার্হস্থ অর্থনীতি পরিবেশ বিজ্ঞান পরিসংখ্যান এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স করতেছো তাদের এই যে বিষয় কোডগুলো দেয়া রয়েছে যে বিষয় কোডগুলোর শেষে শূন্য নয় এই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দোই জানুয়ারিতে সো তোমরা কী করবা তোমরা যেই বিষয় নিয়ে অনার্স করতেছো করতেছো সেই বিষয়ের বিষয় তো মিলে নিবা এবং ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পরীক্ষা রয়েছে সমাজকর্ম বিষয় নিয়ে যারা অনার্স করতেছে তাদের পরীক্ষা রয়েছে বিষয় কোড এদিকে দেয়া আছে এবং মার্কেটিং ফিন্যান্স ব্যাংকিং হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা তাদেরও কিন্তু পরীক্ষা রয়েছে এবং ভূগোল পরিবেশ বিজ্ঞান মনোবিজ্ঞান তাদেরও পরীক্ষা রয়েছে বিষয় কোডগুলো তোমরা দেখে নিবা এবং আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার এই যে দেখতে পাচ্ছ কোড দেওয়া আছে এই ডিপার্টমেন্টের এই পরীক্ষাটি হবে এবং মার্কেটিং ফিন্যান্স ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এদের হচ্ছে যেই বিষয় কোডগুলোর শেষে তেরো তেরো তারপর হচ্ছে এগারো এবং এগারো দেওয়া আছে তাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের যে কোডটা শেষে তেরো সেটা অনুষ্ঠিত হবে রসায়ন এবং গণিতের হবে ফিজিক্স থ্রি ঠিক আছে ইলেকট্রিসিটি অ্যান্ড মডার্ন ফিজিক্স এটা অনুষ্ঠিত হবে তারপরে তোমাদের একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা আছে এই যে দেখতে পাচ্ছ এই বিষয়গুলোর এই বিষয় কোটার পরীক্ষা আছে তেইশ জানুয়ারিতে তোমাদের এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এই বিষয়গুলোর এই বিষয় কোটার পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার নাম আছে বাংলাদেশ ইকোনমি এবং পঁচিশ জানুয়ারিতে পরীক্ষা রয়েছে ক্যালকুলাস টু তো তোমরা দেখে নিবা হ্যাঁ পদার্থ রসায়ন ভূগোল পরিসংখ্যান মনোবিজ্ঞানের এই ক্যালকুলাস টুটা রয়েছে এটা পরীক্ষা হবে আঠাশ জানুয়ারি দু হাজার রবিবারে পরীক্ষা আছে জেনারেল কেমিস্ট্রি টু তারপর তিরিশ জানুয়ারি দু হাজার মঙ্গলবারে এই ডিপার্টমেন্টের পরীক্ষা আছে ইনভারমেন্টাল কেমিস্ট্রি এবং পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার তোমাদের পদার্থ ভূগোল গণিত এবং মনোবিজ্ঞানের পরীক্ষা রয়েছে যার বিষয় করে শেষে হচ্ছে শূন্য নয় অর্থাৎ ছয়শ নয় এবং পরীক্ষার নাম হচ্ছে মেথডস অফ স্ট্যাটিস্টিক্স এবং চার ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে বটানি টু এবং ছয় ফেব্রুয়ারি সর্বশেষ পরীক্ষা প্রাণ রসায়ন ভূগোল উদ্ভিদবিজ্ঞান মনোবিজ্ঞান এই বিষয় নিয়ে যারা অনার্স করতেছে তাদের জিওলজি টু পরীক্ষাটি রয়েছে ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের আজকের এই রুটিনটি তো ডাউনলোড করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম